মানুষ বলে সৌন্দর্যকে চিনতে হলে তাকে পরখ করা শিখতে হয়, মানে তার কাছে যেতে হয়। তেমনই আজকের কাহিনীটা হলো বাংলাদেশের সর্বনিম্ন অঞ্চলের দুইটি সুন্দর নগরী টেকনাফ কক্সবাজার। এর আগে কাহিনীটি শুরু হোক কিছু কথা বলা দরকার। আমি হলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন ফরেস্টকে যেতে হয়। এই কাহিনীটি হলো এমন একটি ভ্রমণকে নিয়ে। কেমন কেমন লাগতেছে? প্রথম থেকে শুরু করা যাক। আমার ম্যানুয়েলের জায়গায় এই বয়া এমন একটা উনি তো ভুলে গেছিলাম। আর এটা গার্লিক আচার কক্সবাজারতে। কথায় আছে না, যাহা পাহি বা ছাই উঠাইয়া দেখো হাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তা আসলে আমাদের যাওয়ার কথা ছিল টেকনাফ এবং কক্সবাজার। মূলত আমাদের মূল গন্তব্যটাই ছিল টেকনাফ ওয়াইল্ড সেঞ্চুরি। কিন্তু রাস্তার মাঝখানে চুনতি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, মেধাকচ্ছপিয়া এবং রামুর গার্ডেন পথগুলো যাচ্ছে, যেগুলো সবগুলা যে ফরেস্টের বৃহৎ বৃহৎ ট্রিগুলো ছিল এখানে, সেগুলো কেটে এখন রেল লাইনের পথ। এখানে সাধারণত 4000 এনিমেল আছে এবং কি 165টা জাতের এনিমেল আছে। আর এটা বলছে এই ব্যক্তি। এখানে দেখেন সবাই কি করতেছে। রামি অবশেষে টেকনাফ 11,615 হেক্টরের একটি বিশাল ফরেস্ট।
যেটা বাংলাদেশের সর্বপ্রথম গেম রিজার্ভ এবং এখানে পাখির সাথে সাথে মধুর সম্পর্ক গাছের গাছের পাতার আওয়াজ এবং নীরব স্তব্ধ বড় বড় গাছের অট্টালিকার নিচে দাঁড়িয়ে নিজেকে খুবই শূন্য মনে হয়। কিন্তু এটা ছিল আসলেই নিজের ধারণা। এই ওয়াইল্ড লাইফটা পাশে আর্তনাদের মতো ভেসে ওঠে রোহিঙ্গাদের কান্না। রোহিঙ্গাদের যে আত্মনাদ আমাদের এই বন জঙ্গলে এসেও একটা আলাদা ফিল তৈরি করে দেয়।